বাজারে ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে খুচরা ব্যবসায়ীদের অন্যায়ভাবে মজুদ না করার অনুরোধ জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি মোহাম্মদ জসীমউদ্দিন। রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে ভোজ্য তেল আমদানি ও সরবরাহ পর্যালোচনা বিষয়ে আলোচনা সভায় এ অনুরোধ জানান তিনি। কারসাজি বন্ধ না করলে অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন জসীমউদ্দিন। দাম স্বাভাবিক রাখতে তেল আমদানিতে ট্যাক্স ফ্রির বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি। আপনার হোলসেলার কত মাল রাখবে, তার স্টকে তো কিছু মাল রাখতেই হবে, নাহলে সে কালকের মাল পরশুর মাল দিবে কেমনে? আমি তো চিন্তাও করতে পারতেছি না। আমাদের এই যে যিনি ভোজ্য তেলের নেতা মালাবাই টার্ন ওভার কত, এটা তো মানে উনি তো কিনতেছে বিক্রি করতেছে, তো উনার তো কিছু স্টক থাকবে। আপনি দোকানদার হিসেবে আপনার কিছু স্টক থাকবে, তা আপনার স্টক আছে আপনি বাজারে মাল দিবেন না, এটা তো হইতে পারবে না। আপনার স্টক আছে বাজারে মাল দিতে হবে আপনাকে, মাল নাই আপনার কাছে মাল শেষ, এটা স্টকও নাই সারেন্ডার, যে আমার মাল নাই দোকানে নাই, যারা ম্যানুফ্যাকচারার তারা যদি দেয় আমি মাল দিব। কিন্তু আপনি বলছেন আপনি মাল নাই, কিন্তু এখন সরকারের লোকজন যায় মাল বাইর করতে, এখন